প্রথমে কি করছো মানে ছেলেরে প্রথমে কি করছো? প্রথমে দুইটা বাড়ি দিছি। আচ্ছা, তারপর দুইটা বাড়ি দেওয়ার পরে ছেলে আমার গলা ধরছে। এরপরে স্যার আমার প্রচন্ড রাগ হচ্ছে, নিজের রাগে নিজে সামলাইতে পারিনি, তারপরে কাজ করতে। কিভাবে মারছে বাচ্চাটা? তারা তো তাই নাই কইছে, বালি চাপা দিয়ে মারছে। এই মহিলা কি ভাড়া থাকে? কত দিন যাব এটা আমিও বলতে পারতাম না। এখন এলাকাবাসী হিসাবে কি চান ঘটনা? আমি যাইতে দিতাম না, তাহলে দিতাম না, দবাই মিলা দেন, তাহলে দিতাম না। এরপর আমি হলিয়া দেন ছিল। মালিক মানে কি হইছে ঘটনা? হইছে কি কইতাম আমি, আমরা ঘর থেকে পান্টেন খাইয়া উঠা গেল, বাচ্চাটা ওই বলে বই আসলো মার সঙ্গে উঠা গেছে, কতক্ষণ পরে চিৎকার শোনা যেতেছে, তাইরা মারতেছে বুঝা সেরা। আমি গিয়া দরজার বদে ইচ্ছা মতো থাকাইতেছি। খেয়াল মাই কি মারতেছে? হ্যাঁ, আচ্ছা দরজা খুললো না তো খুললো না, চিৎকার দিদাগো করে চিৎকার করতেছে। আমি তো আর ঘরে ঢুকতে পারি না, দরজা দরজা খুলে না। আমি সন্ধ্যা বাতিতে আছি, ধুপকাটি ঠাকুরের দেয় গেটের দিকতে আইতাছি, এমন সময় জুটন করে একটা ছেলে আইছে। ওই জুটন মিয়ার আন্ডার ওই মহিলা যোগালি কাজ করে। জুটন মিয়া ডাকতেছে, কিলো কিলো তোরা কো শুনছি, তার দরজা খুল দরজা খুল। হ্যাঁ চিৎকার করে কইতাছে, ও মাসি গো মাসি, তারে তো মাইরা লাগছে। কিভাবে মারছে মানে? তাও তো কইতে পারতাম না আমি, কই জল দেস না, জল দেওস না, হসপিটাল নিয়ে যাও, কোনে হসপিটাল নিয়ে যাও, খেলা করার সময় প্রথমে কি করছো মানে ছেলেরা প্রথমে কি করছো? প্রথমে দুইটা বাড়ি দিছি। আচ্ছা, তারপর দুইটা বাড়ি দেওয়ার পরে ছেলে আমার গলা ধরছে। এরপরে স্যার আমার প্রচন্ড রাগ হচ্ছে, নিজের রাগে নিজে সামলাইতে পারিনি, তারপরে কাজ করতে পারিনি। কিভাবে করছো কালেটা? গলাতে দড়ি বাঁধছে। দড়িটা কি গড়িয়া ছিল? হ্যাঁ স্যার। ছেলের বয়স কত? 9 বছর। এই গলার মধ্যে দড়ি পেঁচে মানে কতক্ষণ সময় লাগছে? অনেক সাপ হতে পারে না, সেই টানটা আমি বুঝি না। স্বামী আসেনি তোমার? না স্বামী নেই। কি করো এমনিতে? জুয়েলারি কাজ করি। নাম কি? কা? তোমার? শুক্র বাবু। আর বাচ্চাটার নাম কি? রাজদীপ। বয়সটা কত? 9 বছর।